সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম লিং রোডে আপনার এই লিঙ্ক রোডটা ফৌজদারা হয়ে হয়ে সিরাং শহরে ঢুকে গেছে সরাসরি তো এটা হচ্ছে যে আপনার যানজটমুক্ত একটি রাস্তা আপনারা যারা আপনার জিসি যাবেন সিরাং মেডিকেল যাবেন মানে চট্টগ্রাম চকবাজার মেডিকেল যাবেন মুরাদপুর যাবেন দুই নম্বর গেট যাবেন আপনার ম্যাক্স হসপিটাল অথবা ন্যাশনাল হসপিটাল অথবা কাজীধুরি যাবেন তাদের জন্য এই রাস্তাটা খুবই সহায়কপূর্ণ আপনারা এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারবেন সাধারণত এই রাস্তাতে আপনার যান জ্যাম একদম নেই বললে চলে এটা জ্যাম মুক্ত একটি রাস্তা আপনার দুই পাড়ে দুই পাশে রাস্তা দুই পাশে দেখুন পাহাড়টা রয়েছে কি সুন্দর আর রাস্তাতে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া একটু কম চলে যানজট হয় না বললেই চলে তো আপনারা যারা এই মেডিকেলের দিকে আসবেন মুরাদপুর দু নম্বর এইসব এদিকে মূল শহরে ঢুকবেন এক কথা হচ্ছে মূল শহরে যারা ঢুকবেন তাদের জন্য এই রাস্তা হচ্ছে তো খুবই উপকারী তো আপনারা একেখান না গিয়ে অথবা জিসিতে না গিয়েও এখানে যেতে পারবেন একেখান এখান না গিয়ে আপনারা সরাসরি জিসিতে চলে যেতে পারবেন তো এটা হচ্ছে যে সিডাং শহরের প্রবেশদ্বার বললেই চলে কারণ হচ্ছে যে আপনার একেখান একে খান সবসময় যানজট থাকে আপনার তারপর হচ্ছে যে কর্নেলহাট জাম থাকে সিটি গেটেও জাম থাকে আপনারা এদিকে আসার কোনো দরকার নাই প্রয়োজন হবে না আপনারা সরাসরি লিঙ্ক রোড হয়ে বাইজিত হয়ে শহরের ভিতরে ঢুকে যেতে পারবেন আর যারা কক্সবাজার যাবেন বিশেষ করে তারাও আপনার দুই নম্বর গেট হয়ে ফ্লাইওভার দিয়ে বদরাট হয়ে নতুন ব্রিজ হয়ে কক্সবাজার চলে যেতে পারবেন দক্ষিণ চিটটাংয়ের দিকে চলে যেতে পারবেন বান্দরবনও চলে যেতে পারবেন আপনাদেরকে এক এখানে আসার কোনো প্রয়োজন নাই কারণ এক এখানে এদিকে সবসময় জ্যাম থাকে সেই জন্য আপনারা সব সময় সচেতন থাকবেন আর জানার চেষ্টা করবেন কোন রাস্তা দিয়ে কোন পথ দিয়ে গেলে আপনাদের রাস্তা যাওয়া আসা সহজ হবে তো আমরা এটা হচ্ছে যে আপনার লিং রোড এটার অনেক উপকার রয়েছে এই লিং রোড করাতে আপনার মেডিকেলে ঢুকার অথবা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই রাস্তা খুব হেল্পফুল তো আমি আপনাদেরকে অ্যাডভাইস করব এটা আপনার ফৌজরাট হয়ে আপনার মেরিন যেটা যে রাস্তাটা আপনার মেরিন ড্রাইভের দিকে চলে গেছে তার ভাম দিকে আপনারা ঢুকে যাবেন তো সরাসরি একদম চিরাং শহরে ঢুকে যেতে পারবেন এটা আপনাদের জন্য একদম সহজ একটি রাস্তা আর এটি হচ্ছে যে আপনার ডিটি ডিটি রোড তো ডিটি রোড হয়ে আপনারা চলে যেতে পারবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি